स्वास्थ्य दफ्तरे प्रचुर नियोग शुरू हो गेছে। তুমি যদি এখন অ্যাপ্লাইটি করে না থাকো, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং খুব ভালো বেতনে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, এখানে এই স্বাস্থ্য দপ্তরে আবেদনটি করতে পারবে। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে দেখো স্টাফ নার্স, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডাটা ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক অ্যাপিডেমিওলজিস্ট। তো এই সমস্ত পদগুলিতে যেখানে 22,000 টাকার উপরে এখানে বেতন দেওয়া হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা সবকিছু আলাদা আলাদা বলা হয়েছে। তো চলো জেনে নিই কিভাবে আবেদনটি করবে, কোন পদের জন্য অ্যাপ্লাইটি করতে ইচ্ছুক সেই পদের যোগ্যতা কি বলা হয়েছে, সমস্তটা ডিটেলস আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। চলো সময় নষ্ট না করে দেখিয়ে দিচ্ছি সরাসরি প্রকাশিত অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি। এই যে অফিসিয়াল নোটিশটি, যেখানে কিনা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এখানে রিক্রুটমেন্টই বেরিয়েছে। নাম্বার 1 যে পদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান। তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবে এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনটি করতে পাবে। আর এখানে প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে 22,000 টাকা করে। দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে তোমাকে ডিএমএলটি অথবা ডিএলটি করা থাকতে হবে, তবে অগ্রাধিকার পাবে। প্রার্থীর বয়সটি মনে রাখবে, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 19 থেকে 40 বছরের মধ্যে। দেখো এখানে ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে, তা নিয়ে টেনশন নেই। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো স্টাফ নার্স। দেখো এখানে স্টাফ নার্স পদে বেতন দেওয়া হচ্ছে মাসে 25,000 টাকা করে। তুমি যদি এই নার্স পদে অ্যাপ্লাইটি করতে ইচ্ছুক থাকো, স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে যে নিয়োগটি করা হচ্ছে এখানে তুমি যদি শুধুমাত্র জিএনএম কোর্সটি কমপ্লিট করা থাকে, যারা কিনা জিএনএম কোর্স করে বসে আছো, চাকরির খোঁজ করছো, এখানে এই স্টাফ নার্স পদে অ্যাপ্লাইটি করতে পারবে। 25,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। আর বয়সটি থাকতে হবে মনে রাখবে 21 থেকে 40 বছরের মধ্যে। নেক্সট যে পদের নাম কাউন্সিলর। এই কাউন্সিলর পদের জন্য বেতন দেওয়া হচ্ছে 20,000 টাকা করে। কাউন্সিলর পদে আবেদনটি করতে ইচ্ছুক থাকো তোমাকে শুধুমাত্র স্নাতক পাস মানে গ্র্যাজুয়েশন পাস হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। দেখো এখানে একটি দুটি না একসঙ্গে অনেকগুলো পদের জন্য অ্যাপ্লাইটি হচ্ছে এবং এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশেই তুমি আবেদনটি করতে পাবে। 20,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে এবং আবেদনকারীর বয়সসীমা থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। ডিটেলসে কিছু দেখে নিতে চাও অবশ্যই অফিসিয়াল নোটিশে ভিজিট করবে আর ভালো করে চেক আউট করে নেবে। নেক্সট যে পদের নাম দেখিয়ে দিচ্ছি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। এখানে তোমাকে লাইফ সায়েন্স এর উপর স্নাতক পাস করা থাকতে হবে, তবে আবেদনটি করতে পাবে। দেখো এখানে প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে। প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে 35,000 টাকা করে। খুব ভালো বেতন কাঠামো রয়েছে। যোগ্যতাগুলো থেকে থাকলে অ্যাপ্লাই করতে লেট করবে না। নেক্সট যে পদের নাম ব্লক ডাটা ম্যানেজার। এই ব্লক ডাটা ম্যানেজার পদে যে কোনো ইউনিভার্সিটিতে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, পাশাপাশি কম্পিউটারে কোর্স থাকে, তবেই আবেদনটি করতে পাবে। এখানে 22,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে আর প্রার্থীর বয়সসীমা থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। আরেকটি যে পদের জন্য বেরিয়েছে তা হলো ব্লক অ্যাপিডেমিওলজিস্ট। অ্যাপিডেমিওলজিস্ট পদে তোমার শিক্ষাগত যোগ্যতা যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি শুধুমাত্র স্নাতকোত্তর পাস করে থাকো, স্নাতকোত্তর ডিগ্রি থেকে থাকে, তবে আবেদনটি করতে পাবে। এখানে প্রার্থীর বয়সসীমা 21 থেকে 40 বছর বলা হয়েছে। আর এখানে কিন্তু খুব ভালো বেতন দেওয়া হচ্ছে 35,000 টাকা করে প্রতি মাসে। তো এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে আবেদনটি কতদিন চলবে, কতদিন পর্যন্ত আবেদনটি করতে পারবে আর কিভাবে আবেদনটি করবে। দেখো বলে দিচ্ছি অনলাইনে আবেদনটি করতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, যার লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। অনলাইনে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর যা যা ডকুমেন্টস বলবে তা আপলোড করে আবেদন কাজটি সম্পন্ন করে নিতে হবে। দেখো আবেদনের সময়সীমা বলা হয়েছে 3/8/2023 কিন্তু লাস্ট ডেট, আগস্টের 3 তারিখ লাস্ট ডেট। অফিসিয়াল নোটিশটি আমি নিচে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা বিস্তারিতভাবে দেখে বুঝে নিজ দায়িত্বে আবেদনটি কিন্তু করে দেবে। এই যে নিয়োগটি করা হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লালবাগ, কোচবিহার। তো এখানে কার কোথায় পোস্টিং হচ্ছে তা লেখা রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিশটি দেখে নেবে ভালো করে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে থাকে লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।